আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলেই অনেক বেশি ভালো আছেন। তো আজকে দারুণ একটি আর্নিং ইয়ার ড্রপ নিয়ে আসলাম, যেখানে আপনি জয়েন করা মাত্রই $150 সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন, 888টা জিডি টোকেন পেয়ে যাবেন। এটা হচ্ছে বন্ধুরা একটা নতুন এক্সচেঞ্জের অফার, ঠিক আছে? ধরুন যখন বাংলাদেশে নগদ এসেছিল তখন কিন্তু তারা কিন্তু একটা অফার দিয়েছিল যে অ্যাকাউন্ট করলেই $50 $100 বোনাস। বিকাশ কিন্তু এখনও দিচ্ছে যে আপনি যে কাউকে রেফার করলে আপনি পাচ্ছেন $100, এবং যে নতুন অ্যাকাউন্ট অ্যাপস দিয়ে লগ ইন করবে বা প্রথম লেনদেন করবে তাকে দিচ্ছে $50। তো তাদের কাছে $150 মানে হচ্ছে $150। আমাদের বাংলাদেশে যেমন আমাদেরকে বিকাশ রেফার করলে বা নতুন অ্যাকাউন্ট করলে $100 করে দিচ্ছে, মোট $150 দিচ্ছে। তো তাদের কাছে কিন্তু নতুন একটা তারা এক্সচেঞ্জের যখন মার্কেটে নিয়ে আসতেছে, তাদের কাছে $150 মানে হচ্ছে $150, ঠিক আছে? আপনি মনে করতেছেন যে আমাদেরকে $150 ফ্রিতে দিবে, সম্পূর্ণ ভুয়া মনে হয় এটা। এমনটা না ভাইয়া, ইয়ারড্রপই হচ্ছে এমন যখন নতুন কোনো কোম্পানি, নতুন কোনো এক্সচেঞ্জার, নতুন কোনো অ্যাপস আসে, তারা সম্পূর্ণ ফ্রিতে এই অফারগুলো দিয়ে থাকে, তাদের কাছে খুবই কম এই টাকাটা, ঠিক আছে? তো আমাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে। তো বন্ধুরা একটা কথা বলতে চাচ্ছি, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন, আর পাশে একটা বেল বাটন আসবে, দেখতে পাচ্ছেন বেল বাটন, তো এটাকে আপনাকে অলওয়েজ সিলেক্ট করে রাখতে হবে। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব এরপরে, তাহলে সেই ভিডিওটা আপনার ফোনে সবার আগে নোটিফিকেশনটা চলে যাবে এবং সবার আগে দেখে আপনি ইনকামটা করতে পারবেন। সো বন্ধুরা, আপনাকে টেলিগ্রামে চলে আসতে হবে, আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন, টেলিগ্রামের লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দেবেন। আর সর্বপ্রথম আমরা এই টেলিগ্রামে সব ধরনের আপডেট পেমেন্ট পুরো আমরা কিন্তু দিয়ে থাকি, এই জন্য অবশ্যই মাস্ট বি টেলিগ্রামে জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। সো বন্ধুরা, সাইটটিতে আসার পরে আপনি প্রথমে কী করতে হবে, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাইনিজ ভাষা কিন্তু আমাদের চলে আসতেছে, তো আমরা কিন্তু চাইনিজ কিছু বুঝতে পারতেছি না, এই জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন আপনার ক্রোম ব্রাউজার জাস্ট 3-ডট মেনুতে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সলেট নামে একটা অপশন, জাস্ট এই ট্রান্সলেট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে এই পুরো পেজটা কিন্তু বাংলাতে, সরি, ইংরেজিতে হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে বুঝতে পারতেছি, এখানে দুইটা অপশন পেয়ে যাবেন, একটা হচ্ছে কল ফোন আর একটা হচ্ছে মেল বক্স, ঠিক আছে? আপনি অ্যাকাউন্টটা যদি মেল বক্স দিয়ে করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন, আর আপনি যদি ফোন নাম্বার দিয়ে করতে চান তাহলে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিবেন এখানে, তারপর আপনাকে এখানে সেন্ড দ্য ভেরিফিকেশন কোডে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ফোনে একটা কোড আসবে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর যদি আপনি মেল দিয়ে করতে চান তাহলে এখানে করে দেবেন, আপনার ইমেলটা এখানে দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন আপনি ইমেলটা আপনি এই ঘরে দিয়ে দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, এরপর আপনার সামনে সেন্ড দ্য ভেরিফিকেশন কোডে ক্লিক করে দিবেন, একটা কোড যাবে আপনার ইমেলে, সেই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন, এখানে টিক মার্ক দিবেন, দেওয়ার পর জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সাইটটিতে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে, তো এখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন চাইনিজ ভাষা কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে চাইলে আপনাদের তার অ্যাপসটা অবশ্যই ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেবেন, এটা এক্সচেঞ্জার। তো অবশ্যই ভালো একটা দারুণ ইয়ারড্রপ বা আর্নিং একটা অফার আপনাকে দেওয়া হচ্ছে, আপনি যদি এটা মিস করেন ভাই তাহলে ইন্টারনেট থেকে কোথায় ইনকাম করবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না, আপনার সরাসরি চলে আসবেন এই অ্যাপসটা ইনস্টল করে, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এখানে আসার পর আপনি জাস্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, ওপেন করার পর এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে, জাস্ট আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি আসার পর উপরে দেখতে পাচ্ছেন মি অপশন, জাস্ট ওখানে ক্লিক করে দিবেন, এরপরে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বাটন, জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে দিয়ে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে লগ ইন করে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার জিমেল এবং আমার অ্যাকাউন্টে কিন্তু আমি এখানে লগ ইন করে নিয়েছি। তো এরপর আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, এখানে নিউ অপশনে ক্লিক করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে ইউআইডি, জাস্ট এই ইউআইডিটা আপনাকে এখান থেকে কপি করে নিতে হবে। তো জাস্ট আমি ইউআইডি জাস্ট এখানে কপি বাটনে ক্লিক করে দিলাম, কপি বাটনে আমি ক্লিক করে দেওয়ার পরে আমি জাস্ট এটা কপি করে নিলাম। এরপর আপনি আবার একটু টেলিগ্রামে চলে আসবেন, টেলিগ্রামে আসার পরে একটা নিচে দেখতে পাচ্ছেন এখানে রিটুইট নামে একটা অপশন দেখতে পাবেন, জাস্ট এই রিটুইট অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে, তো তাদের তাদের টুইটার প্রোফাইলে নিয়ে যাবে, অবশ্যই আপনাকে সেখানে রিটুইট করে তাদের প্রোফাইলটা ফলো করে নিতে হবে। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এখানে তাদেরকে লাভ দিয়ে দিচ্ছি, আপনি এখানে একটা লাভ দিয়ে দিবেন এবং এখানে ক্লিক করে দিবেন, এখানে যখন ক্লিক করে দিবেন তখন আপনি এখানে রিটুইট নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই রিটুইট প্রথম অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন, দেওয়ার পর আপনি কাজ শেষ। এরপর তাদের আইডিতে ক্লিক করে দিবেন, এই দেখতে পাচ্ছেন এখানে আইডি, জাস্ট এই আইডিতে আপনাকে ক্লিক করে দিতে হবে, আইডিতে ক্লিক করে দিয়ে তাদেরকে ফলো করে দিবেন, ফলো করে দেওয়ার পর বন্ধু দেখতে পাচ্ছেন এখানে ফলো করে দিবেন, ফলো করে দেওয়ার পর আপনি চলে আসবেন একটু বেগে তাদের প্রথম যে ফ্রন্ট পেজটা পিন পোস্টটা দেখতে পাচ্ছেন, এই পিন পোস্টটা এখানে দেখতে পাচ্ছেন, এই পিন পোস্টটা এখানে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ফর্মটাতে ক্লিক করে দেওয়ার আগে আপনাকে একটা দেখিয়ে দিচ্ছি, আপনার টুইটার ইউজার নেমটা অবশ্যই লাগবে, জাস্ট আপনি টুইটার ইউজার নেমটা কোথায় পাবেন, এই যে দেখেন আপনার প্রোফাইলে চলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে যে টুইটার আপনার নামটা দেওয়া আছে, এটা আপনার হচ্ছে @ যেটা নাম দেওয়া আছে, এটা আপনার হচ্ছে টুইটার ইউজার নেম, জাস্ট এই নামটা আপনাকে কপি করে নিতে হবে, ঠিক আছে? তো আমার মুখস্থ আছে, আমি জাস্ট আর কপি করলাম না, এরপর জাস্ট আমি চলে গেলাম তাদের ফর্মটাতে, তো ফর্মটাতে জাস্ট আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে দুইটা টাস্ক সাবমিট করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে প্রথম যে টাস্কটা রয়েছে সেটা হচ্ছে বন্ধুরা টুইটার ইউজার নেম, ঠিক আছে, টুইটার অ্যাকাউন্ট।
সো বন্ধু দেখতে পাচ্ছেন টুইটার অ্যাকাউন্ট, এখানে আপনার টুইটার অ্যাকাউন্টের অ্যাট দ্য রেট দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, IMRUL8 6H। দেখতে পাচ্ছেন আমার টুইটারে ইউজার নেমটা দিয়ে দিলাম অ্যাট দ্য রেট দিয়ে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েবসাইটের ইউআইডিটা যে আমরা কপি করে এনেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আপনাকে কি কপি করে পেস্ট করতে হবে। আপনার জবি এই অ্যাপ্লিকেশনটি এক্সচেঞ্জের ইউআইডিটা জাস্ট এখানে ক্লিক, দেখতে পাচ্ছেন কপি বাটন, জাস্ট এই ইউআইডিটা বারবার বলতেছি, ইউআইডিটা আপনি ভালোভাবে অবশ্যই এখানে আপনাকে খেয়াল করে আপনাকে এটা কপি করে আপনি সেখানে পেস্ট করে দিতে হবে ফর্মটাতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টুইটার অ্যাকাউন্ট এবং জবি এক্সচেঞ্জের ইউআইডিটা, অ্যাকাউন্টের ইউআইডিটা কিন্তু এখানে সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে কাজ শেষ, আপনি চলে আসবেন অ্যাপ্লিকেশনের ভিতরে আবার। সো বন্ধুরা অ্যাপ্লিকেশনটির ভিতরে আসার পর দেখতে পাচ্ছেন উপরে মি অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। জাস্ট আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন, অবশ্যই আপনাকে এখানে আইডেন্টি ভেরিফিকেশনটা করতে হবে, তা নাহলে কিন্তু আপনি এই অফারে অন্তর্ভুক্ত হতে পারবেন না। দেখতে পাচ্ছেন আইডেন্টি ভেরিফিকেশন অর্থাৎ KYC ভেরিফিকেশন আপনাকে এখানে করতে হবে। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুইটা KYC আপনাকে করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে দেখতে পাচ্ছেন এখানে বেসিক ওয়ান এবং অ্যাডভান্স দুইটা KYC আপনাকে কমপ্লিট করতে হবে। তো আমি জাস্ট বেসিক ওয়ানে ক্লিক করে দিলাম KYC-তে। দেখতে পাচ্ছেন এই ফর্মগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। দেখতে পাচ্ছেন আইডেন্টি যে নামটা রয়েছে সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। আইডেন্টি এখানে কী লেখা আছে দেখে আমি যে সিলেক্ট করে দিই, এখানে আপনাকে এখানে ন্যাশনালিটিতে অর্থাৎ বাংলাদেশটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। জাস্ট আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, দেখতে পাচ্ছেন এখানে লাস্ট নেম প্রথমে দিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাকে এখানে লাস্ট নেম দিতে হবে এবং এটা ফার্স্ট নেম দিতে হবে। এরপর আপনাকে আইডেন্টি টাইপ করতে হবে যে আপনি ভোটার আইডি কার্ড দিয়ে করবেন না ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন। তো আমি আইডেন্টি কার্ড দিয়ে করবো, আইডি কার্ড আমি এখানে লিখে দিলাম। এরপরে তিন নাম্বার শেষের অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি, এইভাবে আপনাকে বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। ফাঁকা আর একটু কথা বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই এয়ারড্রপটার টাকাটা বা এই টোকেনটা আপনি কিন্তু 2 এপ্রিলে পাবেন, ঠিক আছে। 2 তারিখ এপ্রিল মাসের 2 তারিখে এটা কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে সবার অ্যাকাউন্টে। বন্ধুরা দেখতে পাচ্ছি আমি সাবমিট করে দেওয়ার পরে প্রথম যে বেসিক KYC-টা ছিল সেটা আমার ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমি এই 2 নম্বর অ্যাডভান্স KYC-টাতে ক্লিক করে দিতে পারবো, তাছাড়া আমি কিন্তু ক্লিক করে দিতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনার যে প্রথম KYC-টা করলেন সেটা এখানে শো করবে, ঠিক আছে। তো এরপর আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এখানে আপনাকে কিছু আইডেন্টি ফটো ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটি সেখানে চাইছে যে আপনার ফ্রন্ট, ঠিক আছে, ডকুমেন্ট অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা আপনাকে ছবি তুলে এখানে দিতে হবে। এবং দ্বিতীয় পেজটা এখানে চাইছে দেখেন আপনার ভোটার আইডি কার্ডটা এক হাতে ধরবেন আর এখানে কিছু লেখা আপনাকে লিখে কাগজে তা সেটা কিন্তু সাবমিট করে দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে আপনাকে একটা কাগজে লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তাদের নেমটা লিখতে হবে, ওয়েবসাইটের নাম, নাম লেখার পর আপনার সিগনেচার আপনার নামটা দিবেন। এরপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন বা সাইটটাতে আপনি রেজিস্টার করেছেন বা আপনি আরেকটা ভেরিফিকেশন করতে হয় সাইটে। প্রতিটা KYC কমপ্লিটের সময় প্রতিটা এক্সচেঞ্জের একটা নাম্বার দিতে হয়, তো সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর ডকুমেন্ট নাম্বারটা হচ্ছে বন্ধুরা আপনার ইউআইডি নাম্বার, যেটা আমি দেখিয়ে দিলাম সাবমিট করলেন যে ফর্মটাতে, সেই ইউআইডি নাম্বারটা আপনি এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এরপর আপনি যেই দিন সাবমিট করবেন সেই দিনের তারিখটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো আপনি যেই দিন দিবেন সেই দিন প্রথমে মাস, তারপরে প্রথমে তারিখ, তারপরে মাস, তারপরে 2000 সালটা, তো এভাবে সাবমিট করে নেবেন। এবং যখন আপনি এটা সাবমিট করবেন তখন অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডটা আপনার সাথে কাগজে থাকতে হবে, এখান দিয়ে আপনি ডকুমেন্টটা ধরবেন ভোটার আইডি কার্ড, আর আপনার ফেসটা থাকতে হবে যেটা এখানে সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ফটোটা আপনার ফেস থাকবে এবং আপনি ভোটার আইডি কার্ড এবং একটা ডকুমেন্টটা এইভাবে এটা ধরে রাখবেন ভোটার আইডি কার্ড, তাহলে কিন্তু এটা আইডেন্টিফাই ভেরিফিকেশন হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে ছবি তোলার পর আপনি জাস্ট এখানে সাবমিট করে দিবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার ফটোটা কিন্তু এখানে আপলোড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে আমি উপরে আমার ভোটার আইডি কার্ডের ফ্রন্টটা পেজটা দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন আমি খাতা লিখেছি এবং ভোটার আইডি কার্ডটা হাতে ধরে নিজে একটা ফেস ছবি সেম আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে কিন্তু দিয়ে দিয়েছি। এভাবে আপনাকে সাবমিট করে নেক্সট স্টেপে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম, নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমাদের ভেরিফাইতে চলে গেল, ঠিক আছে। এটা যখন ভেরিফাই হয়ে যাবে তো ঠিক এমনিভাবে আপনাকে ভেরিফাই লেখা উঠবে, ঠিক আছে। এটা তারা রিভিউ করবে, ঠিক আছে, কোম্পানি এটা রিভিউ করবে, তারপরে তারা আমাদেরকে এখানে ভেরিফাই করে দিবে, ঠিক আছে। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইম্পর্টেন্ট যে বিষয়গুলো। এখানে দেখতে পাচ্ছেন তাদের যে জিটি টোকেনটা, দেখতে পাচ্ছেন জিটি টোকেনটা প্রায় 16 সেন্টের মতো, দেখতে পাচ্ছেন এখানে জিটি টোকেন। তো জাস্ট এই জিটি টোকেনটা আপনাকে দিয়ে দিবে 888টা টোকেন, সবাইকে ফ্রিতে দিবে, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জারে আমরা জাস্ট এখানে যদি সেল অপশনে ক্লিক করি, তো সেল অপশনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে এখানে আমরা জিটি টোকেন অ্যামাউন্টটা দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমরা 800টার জিটি টোকেন দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এখানে বাই সেল চলতেছে,
শুধু বাই চলতেছে, সেল চলতেছে না। তো জাস্ট এখানে আমরা আদেরকে 800 দিবে, তো আমরা জাস্ট 800 দিয়ে দিচ্ছি এখানে, 888 টোকেন দিবে, যার ভ্যালু বন্ধুরা অনেকগুলো হয়। এখানে এখানে শো করতেছে না মূলত, এখানে যেহেতু রানিং হয় নাই, জাস্ট এখানে মূল্যটা দিয়ে দিলাম। হ্যাঁ আপনারা দেখতেছেন এখানে $147, সরি আমি এই মূল্যটা দিই নি, আমি জাস্ট এই মূল্যটা ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে 888টা টোকেনের ভ্যালু আছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন $147, ঠিক আছে। এটা আপনাকে সম্পূর্ণ দিয়ে দিবি, আর এক একটা টোকেনের ভ্যালু দেখতে পাচ্ছেন 16 সেন্ট, তাদের নিজস্ব টোকেন এটা। তো খুবই দারুণ একটি চমৎকার অফার বন্ধুরা, কেউ মিস করবেন না। এখানে আপনি দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স, এটা সম্পূর্ণ আপনি একটা এক্সচেঞ্জার এটা, ঠিক আছে। আর এক্সচেঞ্জার মানে তো জানেন তো এটা কোনো ফেক না, ভুয়া না, এগুলো রিয়েল হয়ে থাকে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয় পরবর্তী নতুন কোনো আর্নিং ভিডিওতে। যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে হেল্প গ্রুপ আছে বা আমাকে ইনবক্স করে বা কমেন্ট করে জানাতে পারেন।